Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna. This one is from Chattogram. Boys, Kurti Gajito, I pray তারা আজকে প্রেরণ উৎসবে প্রথম এরকম কে আছে প্রথম ওয়েলকাম আমি আর প্রেরণা উৎসবে প্রথম আমি অন্যান্য প্রোগ্রামে ছিলাম কিন্তু প্রেরণা যখন থেকে শুরু হয়েছে তারপরে মানে খুব বেশ আশা হয়নি আর আসলেও উৎসবের ভিতরে ছিলাম না আমিও প্রথম সবাই ওয়েলকাম জানালাম আমি সহ আমি ভাবছিলাম যে কি নিয়ে আলোচনা করা যায় চিন্তা করতে করতে ভাবলাম যে প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করি আমরা কোন যুগে বসবাস করি কলিযুগ যে যুগে বসবাস করি সেই যুগের স্বভাব চরিত্র একটু আমরা চর্চা করতে পারি মানুষের স্বভাব কেমন প্রকৃতি কেমন আচরণ করে সবকিছু আমাদের বর্ণনা করা আছে শুধু আমাদের জানা দরকার কলিযুগের একটা লক্ষণ হচ্ছে ঝগড়া প্রিয় লোক কলিযুগের মানুষ কেমন এখানে খুব শান্তিপূর্ণভাবে সবকিছু হচ্ছে ওখানে যদি একজন দুইজন যখন খারাপ কথা হবে মনটা কানটা ওইদিকে চলে যাবে ন্যাচারালি আমাদের স্বভাবে প্রথিত রয়েছে এটা আমাদের একটা স্বভাব The age of quarrel and hypocrisy আর প্রতারণার যুগ এখনকার সময় তো প্রাণের জুস অ্যান্ড কোম্পানি নাম বলবো কেন জানি এনিওয়ে এনি জুস ম্যাঙ্গো জুস পিওর ম্যাঙ্গো জুস ভিতরে কি পিওর টমেটো উইথ ম্যাঙ্গো ফ্লেভার যেটা পিওর সেটার অ্যাডভার্টাইজমেন্ট লাগে না ঠিক না আর যেখানে লেখা থাকবে পিওর ঘি পিওর ম্যাঙ্গো জুস সামথিং পিওর তার মানে সামথিং ইজ রং বলছে ওই অ্যাডভার্টাইজমেন্টের পিছনে যে টাকাটা ঢালতো ঢালে ওই টাকাটা যদি সত্যি সত্যি জুসের পিছনে ঢালে তাহলে পিওর হতো এই হচ্ছে এখনকার অবস্থা একজন কলিযুগ মানে হতাশ হয়ে গেছে তার জীবনে এত হতাশ হয়ে গেছে জীবনে না আর জীবনটাই রাখবো না মানুষের ব্যবহার খারাপ সবকিছু মানুষ প্রতারণা করে কাছের লোক প্রতারণা করে রাখবো না জীবনটা হতাশ কি করলো গেছে বিষ খেয়ে মরে যাবো গিয়ে ওষুধের দোকানে গিয়ে বিষ নিয়ে আসছে অপেক্ষা করছে কখন মরবে এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা যায় মরে না কি ব্যাপার একদিন পরে আবার কিছু মরলাম না তো এইভাবে মরতে পারলাম না তার একভাবে মরবো দেখি কি দড়ির দোকানে গেছে কি দড়ি কিনে নিয়ে আসছে দড়ি কিনে বলে চলে গেছে গাছে দড়ি বেঁধে দড়ির সাথে গলায় ঝুলে গেছে আর যেই দড়ির সাথে ঝুলেছে দড়ি ছিঁড়ে পড়ে গেছে নিচে দড়ি তো ভেজাল দড়ি তো ভেজাল বিষেও ভেজাল বিষ কেন বলে না এখন এই মশা মাছি যারা আছে বিষ মেরে দেখবেন মরবে না কিন্তু মরবে কাল হয় না মর আগে যে কীটনাশক ছিল ওই কীটনাশক দিলে এখন পোকামাকড় মরে না মরে না পাওয়ারফুল কীটনাশক ভেজাল ছাড়া সবকিছু হচ্ছে
কলিযুগের ভেজাল। আর এই ভেজাল খেতে খেতে মানুষে ভেজাল, এটা কি বাস্তবতা? আমাদের যেদিকে তাকাবো আমরা, সামনে পিছিয়ে উঁচু নিচে সব দিকে ভেজালের কারখানা। এই জন্য বলা আছে কলিযুগের যে বৈশিষ্ট্য শ্রীমদ ভাগবতে বর্ণনা করছে, প্রায় অল্প আয়ুষু কলাবস্মিন যুগে, যারা এই কলিযুগে মানুষের আয়ু হবে কম। সত্য যুগে আমরা জানতাম কত লক্ষ কত বছর বাঁচত, 1 লক্ষ বছর। যারা ছোটবেলায় ধর্ম পড়েছে তারা বলতে পারবে, অনেকে এখন ধর্ম বই পড়াই না মনে, আস্তে আস্তে তো সাবজেক্টে বাদ হয়ে যাচ্ছে। 1 লক্ষ বছর বাঁচত। দ্বাপর যুগে 1.0 কম, 10,000 বছর। ত্রেতা যুগে 1,000, কলি যুগে তাও তো বাঁচে না। বরাদ্দ আছে, বরাদ্দ দিয়েছে, কিন্তু ওই যে সরকারি বরাদ্দ আসার পরে কত পার্সেন্ট থাকে? সরকারি বরাদ্দ পাওয়া যায় 100%, কিন্তু আসে কতটুকু? 50-60%। তো আমাদের গোয়াড়াই ওরকম হয়ে গেছে সরকারি বরাদ্দ মতো। ভগবান বরাদ্দ করে দিয়েছে, কিন্তু আমরা খাইতে 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 ভেজালে খেয়ে ফেলছি, আলুটাও খেয়ে ফেলছি আমরা। এই হচ্ছে আমাদের অবস্থা। একজন বলছে আপেল নিয়ে রেখে দিয়েছে, আপেল টেবিলের উপর, 1 মাস হয়ে গেছে, একবারে হুবহু যা ছিল তাই আছে। তার মানেটা কি? ফরমালিন। আর ওই আপেল যদি আমরা খাই, আমরা মরার পরে তো ফরমালিন দেওয়া লাগবে না, এমনি ডেড বডি কয়েক মাস চলে যাবে, বাবা মা ভাই বোন দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। এই ফল খেলে আর এই ধরনের সব শাক সবজি খেলে কি হবে? ফরমালিন হয়ে যাবে, বডিটাও ফরমালিন হয়ে গেছে। আর এখন তো পিওর জিনিস খেলে পেট খারাপ হয়ে যায়, ভেজাল এত ভরে গেছে। আমাদের এক ভক্ত আছে গ্রামে, শহরে তো কাঠের দুধ খায় না, গ্রামে গিয়ে অরিজিনাল গ্রামের দুধ খেয়েছে, আর খাওয়ার পর পেট খারাপ হয়ে গেছে। কেন? এতদিন ভেজাল খেতে খেতে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন পিওর দুধ খেয়েছে তো ভেজালটা বডিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা এখন আমাদের। সেই জন্য প্রায় অল্প আয়ুষু, আমাদের আয়ু কমে গেছে। ভগবান বরাদ্দ দিয়েছে, সেদিন ফর্চুনেটলি 114 বছরের একজন ব্যক্তির সাথে দেখা হলো, এবং সে স্ট্রং, এমন আছে ধরে ধরে তাকে ওয়াশরুমে নিয়ে যেতে হয় না, না ও নিজে নিজে আমার স্টেজে উঠলো, স্টেজে উঠে বসলো আমাদের সাথে মঞ্চে, বক্তৃতা দিল এবং নিজে নিজে এটা নেমে গেল। বললো একজন আমাকে 114 বছর বয়স, দেখে মনে হচ্ছিল বয়স্ক, কিন্তু এত বয়স হবে বুঝতে পারিনি আমি। কোন কোন দেশে আছে 100 বছর হয়ে গেলে তাকে সরকার থেকে কংগ্রেচুলেশন পাঠায়, যে ধন্যবাদ আপনাকে অভিনন্দন জানাচ্ছে 100 বছর আছেন আপনি আমার দেশে। আমরা যেমন ভালো সফলতা অর্জন করলে সবাই আমাদেরকে অভিনন্দন জানায়, কংগ্রেচুলেশন জানায়। তো আয়ু কমে গেছে, প্রায় অল্প আয়ুষু সভ্য কলাবস্মিন যুগে, যারা মন্দ সুমন্দ মত। আর এই কলি যুগে মানুষের মন মন্দ সুমন্দ। আমরা স্বাগতম সুস্বাগতম দেয়, মন্দ থেকে আরো অনেক আরো অনেক নিচে সুমন্দ, একবারে মন্দের সব থেকে তলা দিতে মত আমাদের মনোভাব। মানুষ তো এখন কেউ কাউকে বিশ্বাসই করতে পারে না, এখনকার দিনে যত প্রতারণা হচ্ছে বিশ্বাস করা যায় না। এই ধরনের প্রতারণা হতে পারে, টাকা নিয়ে হোক, জমি নিয়ে হোক, পরিবার হোক, বাবা মা সন্তানের সাথে হোক। ঢাকায় তো কয়েক বছর আগে মেয়ে বাবা মাকে মেরে দিল, সে কি ড্রাগ খেয়ে দিয়াবো নাকি,
জানো তো খুব ঘটনা ঘটছে করোনার সময় আরো বেশি দেখেছি আমরা কাছের লোকগুলো কত দূরে চলে যায় কি দেখা গেছে মরে পচে গলে লাশ হয়ে পড়ে আছে কাছের লোকগুলো নাই এতটা আমাদের মানসিকতা নিচে নেমে গেছে সবার সেই জন্য মন্দ সুমন্দ মতো মন্দ ভাগ্য আমাদের ভাগ্যটাও মন্দ বলে না যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে যেখানে আমরা যাব কপালটা সাথে নিয়ে যাব ওই জায়গা ভালো না ওই জায়গা ভালো না আমরা সবসময় মনে করি এই জায়গা থেকে যদি অন্য জায়গায় যাই খুব ভালো হবে কিন্তু যখন যাব কপালটার সাথে যাবে না কপালটা নিয়ে যেতে হবে আর এই কপালে যা আছে ওইটাই হবে কপাল যাবে সঙ্গে দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে আমার যে স্বভাব সেই স্বভাব প্রকাশিত হবে এই জন্য পরিস্থিতি আমরা চেঞ্জ করতে পারবো না এখান থেকে ওখানে গেলেও পরিস্থিতি চেঞ্জ হবে না কিন্তু আমরা মনের স্থিতি চেঞ্জ করতে পারবো মনের স্থিতি কলিযুগে বসবাস করেও মন্দ ভাগ্য হওয়া সত্ত্বেও বলছে কলিযুগের একটা মহান গুণ আছে আমাদের ভাগ্য মন্দ আমাদের ভাগ্য যদি ভগবান দান করেন তাহলে সে যত মন্দ ভাগ্য হোক তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায় যেমন একবার একটা বোকা ছেলে ভগবান যদি দেয় কাউকে বোকা ছেলে বাড়িতে কিছু করতে পারে না খালি বকাবকি খায় গালাগাল খায় গালাগাল খেতে খেতে একদিন অসুস্থ হয়ে গেছে যা আত্মহত্যা করে মরে যাবো গিয়ে একটা সরোবরের পাশে লেকের পাশে গাছে উঠছে গাছ থেকে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে জলে গাছে উঠে বসে দেখে কয়েকজন একটা রাজকন্যা কয়েকজন সখী নিয়ে সে ওখানে স্নান করতে এসছে যেই জলে নেমেছে কত উপর থেকে উঠে লাভ দেওয়ার দোয়া করছে তো ভাবছে এরা আসছে এরা যাক তারপর ঝাঁপ দেয় তা যাক মা তো হঠাৎ করে যেই রাজকন্যা সহ সখীরা জলে নেমেছে দূর থেকে একটা কুমির আসছে কুমিরকে আসা দূর থেকে দেখতে পেয়ে রাজকন্যা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছে আর এই ফাঁকে ওখান থেকে ডাল ভেঙে পড়ে গেছে তো জলের ভিতরে পড়ছে আর জলের ভিতরে যদি উচিত থেকে অত বড় মানুষের বডিটা পড়ে কেমন হবে কুমির ভয় পেয়ে গেছে আরে কি হলো আমার থেকে বড় কুমির মানে ও ওখান থেকে ইউটার্ন দিয়েছে একবারে কুমির ইউটার্ন দিয়ে অন্য থেকে ধরে দিয়েছে আর এইটা দেখে রাজকন্যার সাথে যারা ছিল একসাথে উঠে বলছে বাপরে বাপ এটা বিশাল গিয়ে কুমিরের হাত থেকে আমাদের রক্ষা করলো এই না থাকলে তো রক্ষাই করতে পারতো না আমাদেরকে কুমিরের পেটে চলে যেতাম তোকে নিয়ে রাজবাড়ি থেকে গিয়ে বলছে রাজাকে বলছে পিতা বাবা এই বীর পুত্র আমরা আজকে কুমিরের হাত থেকে রক্ষা পেয়েছি বলছে তাই নাকি তোর জীবন দিয়েছে তাহলে একে আজকে বিয়ে দিয়ে রাজা বানিয়ে দেবো ভগবান ভাগ্য দেয় কলিযুগে মানুষকে ভগবান ভাগ্য দিয়েছেন একটা ভাবে একটা গুণ আছে কালে তো সে নিধে রাজন ও স্ত্রীহে তো মহান গুণ কলিযুগে অনেক কিছু দোষে একটা গুণ দিয়েছে সেই গুণটা ধরতে পারলে ভিতরে থেকে রাজা হয়ে যেতে পারবে বোকালক থেকে তো ভগবান এইভাবে ভাগ্য দান করছেন সেই জন্য আমাদের কলিযুগের অনেক ধরনের হিপোক্রেসি রয়েছে মানুষের যে বৈশিষ্ট্য রয়েছে যুগের বৈশিষ্ট্য কালের বৈশিষ্ট্য সব দিক দিয়ে বিচার করলে আর আশেপাশে তো দেখতেই পাচ্ছি যত যুগ আরো এগিয়ে যাচ্ছে ততই আগেকার মানুষ যেভাবে খাবার দাবার খেতে পারত এখনকার মানুষ খেতে পারে না আগেকার মানুষ যতদূর তারা
সুস্থ থাকতো, এখন তো 30 40 50 বছর পরেই অসুস্থ হয়ে যায়। যেন আস্তে 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 ডিপ্রেশনের দিকে যাচ্ছে, আরো অধপতিত হচ্ছে। সেই জন্য এই কলিযুগে বসবাস করে আমরা নির্ভেজাল কিভাবে থাকতে পারি? কলিযুগের চারটি লক্ষণ মহাভারতের একটা কাহিনীতে বর্ণনা করেছে। একবার যে মহারাজ যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হলেন কুরুক্ষেত্র যুদ্ধের পর, যখন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন রাজা রাজসভায় আছেন, ভীম হচ্ছেন সব থেকে বড় বীর, রাজাকে সবসময় বডিগার্ডের মতো পাহারা দিয়ে রাখেন। ভীম হচ্ছে মেইন গেটে, রাজার অফিসে ঢুকতে হলে ভীমকে অতিক্রম করে যেতে হবে। এক ব্যক্তি এসছেন, মানে যুধিষ্ঠিরের রাজ্য যখন থেকে শুরু হয়েছে তার কিছুদিন পরেই কলিযুগের সূচনা। তখন একজন ব্যক্তি এসছে, এসে বলছে আমার একটা প্রশ্ন আছে, ভীম দেখতে কেমন? ভীম যদি গেটে দাঁড়িয়ে থাকে কেমন লাগবে? ভীমকে পাহাড়ে তুলে কেউ যেতে পারবে? সাহস পাবে না কেউ? কেউ বডি দেখলেই বুঝতে পারবে একটু মান সম্মান দিতে হবে। ভীম যাওয়ার জন্য রাস্তা লাগে না, আমরা তো রাস্তা দিয়ে হেঁটে যাই যেদিকে রাস্তা এই দিক দিয়ে, আর ভীম যাওয়ার জন্য রাস্তা লাগে না, যেদিক দিয়ে যান ওই দিক দিয়ে রাস্তা হয়ে যায়। এই তার নাম ভীম, উনি দাঁড়িয়ে আছে, যে কেউ পার হয়ে যেতে পারবে ওনার বডি দেখে? না, সাহস পাচ্ছে না। রাজার কাছে যাবে? বলছে রাজার কাছে যাবে, আগে আমাকে বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বলছে যে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম একটা ক্ষেত, তার বেড়া আছে, তার বেড়া ভিতরে ঢুকে ধান খাচ্ছে, শস্য খেয়ে যাচ্ছে। বেড়ায় কি করে? প্রোটেকশন দেয়, প্রোটেকশন দিচ্ছে না, ও আর খাচ্ছে। তো বুঝলাম না জিনিসটা কি। ভীম বলছে আমিও তো বুঝলাম না, ভিতরে যাও। রাজা আছে, আমিও বুঝলাম না, যাও যাও। আরেকজন আসছে, এসে বলছে ভীম ভাই আমার একটা প্রশ্ন আছে, বলো আমাকে, আমি বলো আমাকে বলো। তো কি বলছে? দেখলাম যে এক বালতি জল চারটে গ্লাসে ঢাললো, আর ওই গ্লাস গুলো থেকে আবার বালতিতে ভরা হলো, বালতিটা পূর্ণ হলো না। পূর্ণ বালতি জল গ্লাসে ঢালা হলো, আবার চার গ্লাস জল আবার বালতিতে দেওয়া হলো, পূর্ণ হলো না, অর্ধেক হয়ে গেল। ব্যাপারটা কি? একই জল, অদ্ভুত কেছে। যাও 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 ভিতরে যাও। তারপর বলছে আর কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, আর একজন আসছে, কি ব্যাপার, তুমি কি যাও? একটা প্রশ্ন আছে ভাই। তো কি প্রশ্ন বলো? বলছে দেখলাম বড় একটা হাতি সুচের ভিতর দিয়ে ঢুকে গেল আর লেজটা বেঁধে গেল। ভিতরে যাও তো, ভিতরে যাও। ভীমগণ ব্যাপারটা কি, কি হচ্ছে, কি প্রশ্ন? ভীমের গায়ে বল আছে কিন্তু মাথা অত কাজ করছে না। আর একজন এসছে, তোমার কি? আমার একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন বলো? দেখলাম আস্তে আস্তে বিশাল এক পাহাড় একটা চিকন সুতা দিয়ে একজন টান দিল আর পাহাড়টা ভেঙে চলে পড়ে গেল। কি সব প্রশ্ন, যাও ভিতরে যাও। ভিতরে কিছুক্ষণ বসে আছে না, ভিতরে গিয়েছে, কি হচ্ছে মহারাজ? দাদা কি ব্যাপার, চারজন লোক পাঠালাম, না কেউ আসে নাই তো, কি বলেন? আমি তো পাঠালাম চারজন,
বলে বলো তো কি হয়েছে বলে না না তার বিকট বিকট প্রশ্ন করেছে আমার মাথায় ঢুকল না সব উপর দিয়ে গেছে যখন আপনার কাছে পাঠালো তো কি প্রশ্ন বলতে কে কে বলতে পারবে বেড়ায় কেটে যায় তারপরে মনে আছে মনে থাকলে বলতে পারবে তো বলছে কলি 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 যুধিষ্ঠির মা শুনে বুঝতে পারছে বলছে দাদা মানেটা কি বলতো একটু শুনি কলি ঢুকতে পারে মানেটা কি এই চারটা যে প্রশ্ন করলো বুঝতে পারলাম না তোকে তো শোনো প্রথম হচ্ছে বেড়াই ধান খেয়ে যাচ্ছে বা শস্য খেয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে এই কলিযুগে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে তারা খেয়ে যাবে ভিতরে যারা থাকবে যারা প্রোটেকশন দেবে তারাই প্রোটেক্টেড যারা থাকা বলছে তাদেরকে খাবে শাসক হবে শোষক বুঝেছে ওই বলে না কার কাছে মুরগি বন্ধ দাও শিয়ালের কাছে শিয়ালের কাছে মুরগি বন্ধ দেওয়ার মতো কোন যুগে মানে ওকে প্রোটেকশনের জন্য দিয়ে যায় ও কি করবে কে নেবে কোন যুগের লক্ষণ আছে এটা দেখবেন সব জায়গায় বিচার করে দেখুন সব জায়গায় দেখে ব্যাখ্যা দিতে যাবো তারপরে দ্বিতীয় হচ্ছে জল এক বালতি জল গ্লাসে দেওয়া হলো চারটা গ্লাসে গ্লাসের জল আবার ব্যাগ করে দেওয়া হলো হলো না তো কলিযুগে হচ্ছে এই অবস্থা পিতা মাতা অনেক লালন পালন করে সন্তান সন্ততি বড় করবে চার পাঁচ ছয় জন সন্তান থাকবে পিতা মাতা বুড়ো হয়ে গেলে কার ঘরে যে যাবে খুঁজে পায় না কে যে ভরণ পোষণ দিবে ভরণ পোষণ দেওয়ার কিন্তু পিতা মাতাকে ভরণ পোষণ দেবে সেই ক্ষমতা এখন নাই সেই ভালোবাসা নেই কি হয় এরকম জীবনে ঘটছে জগতে সমাজে ঘটছে কলিযুগের লক্ষণ আর এখন তো স্মার্ট যুগে এসে গেছে আমরা না ডিজিটাল যুগ সে যেমন স্মার্ট এখন কি হবে পিতা মাতা তো আগে ঘরে রাখতো এখন ঘরে রাখে না ওল্ড এজ হোমে দিয়ে দেয় বৃদ্ধ আশ্রম নচিকাতার গান শুনবেন বৃদ্ধ আশ্রম নিয়ে আমাদের দেশ থেকে আরো অন্যান্য দেশে বেশি কুড়িয়ে কুড়িয়ে রেখে দেয় একদিন ওর বাবা মা দেখে তুই পাতাগুলো কুড়ে কুড়ে রেখে দিচ্ছিস কেন তো ও তখন কি উত্তর দিল বলছে এটা একসময় কাজে লাগবে কি কাজে লাগবে তোমরা তোমার তোমার মাকে পাতায় খেতে দিচ্ছ না তোমরা তোমার বুঝতে হবে আমি এটাই খেতে দেবো এখন সন্তান সন্ততিরা কিভাবে পিতা মাতার সাথে ডিলিংস করবে কিভাবে তাদের যত্ন নেবে বৃদ্ধাশ্রমে দিবে না পাতায় খেতে দেবে তা ঠিক বিপরীতটা মানে ওই ওইটার কর্মের যে রিয়াকশন সেটা অটোমেটিক্যালি চলে আসবে তার ওইটা শিখছে তার ছেলে মেয়েরাও শিখছে সেই জন্য বি কেয়ারফুল কলিযুগের লক্ষণ কতটা প্রভাবিত হবেন আপনারা তারপরে তৃতীয় হাতি চলে গেল লেজটা আটকা গেল বড় বড় বোয়াল মাছ চলে যাবে যারা বড় বড় দুর্নীতি করবে তারা তাদের কিন্তু গাড়ি কেউ ডাক করতে পারবে না পারবে যারা হিরো ইঞ্চি চোর তাদেরকে ধরে করবে ধরে জেলে দেবে বড় বড় বোয়াল মাছ সব বেরিয়ে যাবে বড় বড় দুর্নীতি করবে যারা তাদের গাড়ি কেউ ডাক করতে পারবে না খুন রাজনীতি জঙ্গিবাদ চাষ করার ক্ষমতা নেই বড় বড় পাওয়ার যুক্ত শাসন
কিন্তু হিরো এটা ধরে জেলে ঢুকাবে, চুনোপটি ধরে জেলে ঢুকাবে, এই হচ্ছে কলিযুগের লক্ষণ। বাস্তবে দেখা যাচ্ছে লাস্টে হচ্ছে সুতা দিয়ে পাহাড় নামিয়ে দিল। তাই বলা হচ্ছে কলিযুগে কৃত্তনাদৈব কৃষ্ণশ্চ নিত্য সঙ্গ পরম ব্রজেশ, কালের দোষে নিজের রাজন অস্থিরা মহান গুণ, সেই মহান গুণকে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সমস্ত পাপ রাশি সম্পন্ন পাহাড়কে আমরা ধ্বংস করে দিতে পারি। পাপের পাহাড়কে টেনে আমরা ধ্বংস করে দিতে পারি, এই হচ্ছে মহান গুণ। এটা কলিযুগের বিষয় হচ্ছে টেকনোলজি। এখনকার টেকনোলজি কি? ওয়্যারলেস, তাই না? এখন কিন্তু আগে ওই ইয়ারফোন ছিল, একবারে কি বলে এটাকে, কেবল না কেবল, কিন্তু এখন ইয়ারফোন বা হেডফোন, এখন কিন্তু কেবল দরকার নেই, কি এখন ওয়্যারলেস চার্জ লাগে। টেকনোলজি ইজ ওয়্যারলেস, টেকনোলজি ইজ ওয়্যারলেস, সুইট ইজ সুগারলেস। সুগারলেস সুগারলেস সুইট খেয়েছে কেউ? হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্ট বেশি তো এখন পার্সেন্টেজ, এই জন্য এখন মিষ্টি দেয় না। সুইট ইজ সুগারলেস, পিপুল আর জবলেস, মানে হাইলি এডুকেটেড বাট পিপুল আর জবলেস, ঘুরে বেড়াচ্ছে বেকার বেকার যুবকদের সাথে রাইট টাইম, পিপুল আর জবলেস। ইউথ ইজ এমলেস, ঠিক না? প্রভুপাদ এই বিভ্রান্ত যুব সমাজকে পথ দেখানোর জন্য গিয়েছিলেন আমেরিকায়। ইউথ ইজ এমলেস টোটাল, সোসাইটি ইজ গডলেস। এখনকার সোসাইটি হচ্ছে টমলেস, আর লাস্টে হচ্ছে লাইফ ইজ মিনিংলেস, লাইফ ইজ টোটালি মিনিংলেস, জীবনে কোন অর্থ নাই। এই জন্য সুইসাইড অ্যাটাক অর্থ আছে কোন কিছু একটা করে যায় শহীদ হয়ে যাবো, এমলেস লাইফ, টোটালি মিনিংলেস। সুইসাইড বোম বুকে দিয়ে বা পড়া লাইফের কোনো অর্থ নেই। এই হচ্ছে কলিযুগ। দেখবেন বড় বড় এখন কুমড়োর সাইজ খুব বড়, তাই না? এর ভিতরে অর্থ শাসন না, টেস্ট নাই, সবকিছু হচ্ছে টেস্টলেস, সব লেসের পর্যায়ে আছে এখন, এভরিথিং ইজ টেস্টলেস। আগে যাদের ছোট ছোট পেয়ারা ছিল খুব সুস্বাদু, এখন এত বড় বড় পেয়ারা কিন্তু অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, এটা জলের মতো মনে হচ্ছে জল খাচ্ছি। তো সবকিছু এখন কলিযুগে এই অবস্থায় আছে, মিলাই দেখবেন। আর এই যুগে কেউ তৃপ্ত না, দেখবেন একজন মানুষ হাত তুলে বলতে পারবে না আমি তৃপ্ত। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সুখী মানুষ, হ্যাঁ কারো কারো পড়ছেন, সবারই ছিল মানে, আচ্ছা সুখী মানুষ, সুখী মানুষ কে এই জগতে? সেই হাট মর্মে দেন নাকি কি লাগবে? সুখী মানুষের জামা আনতে হবে, জামা আনলে ওই রোগ সেরে যাবে। সুখী মানুষ যে সব থেকে ধনী সে সুখী হবে, হবে না? গেছে ধনী ব্যক্তির কাছে কি, না না আমি তো সুখী না, অনেক টেনশন, রাত্রে ঘুমই হয় না, টেনশন এত সুখী আমি, রাত্রে ঘুমই আসে না। আপনি বেড কিনতে পারবেন অনেক টাকা দিয়ে, কিন্তু ঘুম কিনতে পারবেন না, কেন যাবে ঘুম না? বড়ি কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। এসি রুমে থাকতে পারবেন, কিন্তু হৃদয় শীতল হবে না, বডি শীতল হবে, হৃদয় জ্বলতে থাকবে। তো ঘুরতে ঘুরতে যে সব থেকে ধনী সে সুখী হবে, সেও সুখী না? যে সব থেকে ক্ষমতাবান সে সুখী হবে? গেছে শুক্রবার কাছে সুখী, আমি তো সুখী না, অনেক টেনশন, আমার ক্ষমতাকে দখল করে নাই, এইটা নিয়েই টেনশিত, সে টেনশিত নতুন হয়ে গেলে এটাই হচ্ছে না, 1,60,000 হলে ভালো হয়,
ওর বেতন যদি 1 কোটি টাকা হয় ও খুশি হবে না চাহিদা রহা মানে কমতে নাই প্রচুর চাহিদা এইটা হচ্ছে সমস্যা মনের স্থিতি ঠিক নাই মনের স্থিতি একবার রাজা সে তার এক প্রজার ব্যবহারে খুব খুশি হয়েছে সে একটা কাজ করে দিয়েছে তার জন্য যে ওই প্রজাটা অনেক লোভী অনেক উচ্চ আকাঙ্ক্ষী উচ্চ অভিলাষ আছে তো রাজা বলছে তুমি আমার উপকার করলে তুমি আমার কাছে যা চাইবে আমি দিব তুমি কি চাও তো বলছে আমাকে কিছু জমি দিলে হবে তো তুমি কালকে সকালে সূর্য উদয় থেকে তুমি সূর্য অস্ত পর্যন্ত যতদূর তুমি হেঁটে বা দৌড়ে আসতে পারবে ততটা জমি তোমার হয়ে যাবে ভালো 12 ঘন্টা অনেক জমি নেওয়া যাবে তো একবারে কোনোদিন সূর্য উদয়ের আগে ওঠে না আজকে কিন্তু 2 ঘন্টা আগে উঠে বসে আছে উঠে একবারে ফিটফাট হয়ে সূর্য কখন উঠবে একটু উঁকি মারলেই দেবো তোর সূর্য উঁকি মারছে দিয়েছে তোর গরমের দিন দৌড়াতে 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 9টা বেজে গেছে 9টায় কি হয় ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আধা ঘন্টা সময় নষ্ট হবে আধা ঘন্টা তারও 2 কিলোমিটার দৌড়াতে পারবো দে দৌড় একদিন না খাইলাম কি সমস্যা খেলো না দৌড়াতে 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 সূর্য মাথার উপর উঠে গেছে জল পিপাসা হয়েছে জল খেতে গেলে আবার 5 মিনিট সময় নষ্ট হবে আর জল খেলে দৌড়াতে পারবো না পেট ব্যথা করবে দরকার নাই দৌড়াতে 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 2টা 3টা বাজছে অনেক দূর নিয়ে গেছে গলা শুকিয়ে শ্বাস বন্ধ হয়ে ওখানে হরে কৃষ্ণ হরি বল বল হরি হরি বল হয়ে গেছে এখন কথা হচ্ছে হোয়াট ইজ রং কোনটা ভুল ছিল এই লোকটা অত্যাধিক চাহিদা ওর বেঁচে থাকার জন্য যদি 12টা পর্যন্ত দৌড়ে কয়েক শয় একর জমি পেয়ে যেত বেদনা ও জীবন ধারণের জন্য কয় শয় একর জমি লাগে কয় শয় একর জমি লাগে অত্যাধিক চাহিদা অত্যাধিক লোভের ফলে কি হলো জীবনটাই রাখতে পারলো না এজন্য ব্যালেন্সটা খুব দরকার এই জীবনে ওয়েল ব্যালেন্স কতটুকু আমাদের দরকার মানুষের দৌড়ানোর কোনো শেষ নাই উচ্চ অভিলাষ উচ্চ আকাঙ্ক্ষার কোনো শেষ নাই কিন্তু কতটুকু হলে আমার জন্য যথেষ্ট সেটা কিভাবে লাভ করব সেই চেতনা আস্তে আস্তে জাগ্রত করতে হবে আমাদের ইসকনীয় ফর্মে অনেকগুলো কোর্স আছে ডিসকভারি স্টেপ কোর্স থেকে শুরু করে বিভিন্ন স্টেপে সেগুলোকে সেগুলো থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গীতার উপর ভিত্তি করে ভাগবতের উপর ভিত্তি করে আমরা তো মনে করি ভগবত গীতা অনেক ব্যাকডেটেড একটা কি বই 5000 বছর আগের বই এটা কি এখন ভ্যালিডিটি আছে আছে আরে পাসপোর্টের ভ্যালিডিটি তো 5 বছর থাকে মাত্র 10 বছর থাকে মানুষের ভ্যালিডিটি থাকে না এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে আর এটা 5000 বছর আগের পুরানো জ্ঞান আজ থেকে 100-200 বছর আগে বিজ্ঞানীরা যা দিয়েছে তাই এখন ভ্যালিডিটি নাই গীতার ভ্যালিডিটি কিভাবে আছে আমরা মনে করি ব্যাকডেটেড কিন্তু ভগবত গীতাই বলা হচ্ছে কিভাবে আমাদের জীবন ধারণ করা উচিত কিভাবে জীবনকে ব্যালেন্স করা উচিত সেই জন্য এই গীতা ভগবতের জ্ঞান আমরা যদি ঠিকভাবে অনুশীলন করি তাহলে আমরা আস্তে আস্তে আমাদের চেতনাকে আস্তে আস্তে উন্নত করতে পারবো চেতনা উন্নত করা মানে তাই বলা হচ্ছে ঈশ্বর উপনিষদ ঈশ্বর বিশ্বং মিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তত্ত্বন ভঞ্জিতা মা বিদর কৃষ্ণ সদা ধনম তার মানে ঈশ্বর বিশ্ব মদং সর্বং এই জগতে ভগবান সবার জন্য এক একটা পরিমাণে সবকিছু বরাদ্দ করে দিয়েছে আপনার আয়ু বরাদ্দ করে দিয়েছে আপনার হেলথ অনেক কিছু ধন সম্পদ এডুকেশন সব একটা বরাদ্দ আছে আপনি চাইলে এখন কর্মফল এখন কর্ম ভালো করে সেটা পরিবর্তন আনতে পারেন ঠিক আছে কিন্তু আগে যেটা আপনি করেছেন
সেই অনুসারে আপনাকে একটা বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। তো ঈশ্বর উপনিষদে বলা আছে যার জন্য ভগবান যতটুকু বরাদ্দ করেছেন তাকে ততটুকু নিয়ে খুশি থাকা উচিত। সেদিন একজন একটা মেয়ের গান শুনছিলাম, সম্ভবত ইন্ডিয়ান আইডলে, চোখ নাই আপনারা শুনে থাকতে পারেন, এত সুন্দর গান গাইল, ভগবান তাকে গলাটা একটা সুন্দর দিয়েছে, কোকিলের রং কালো কিন্তু গলাটা সুন্দর, হাস দেখতে ভালো, ডাকলে কেমন লাগে, ভালো লাগছে, চোখের জন্য ভালো, কানের জন্য বিষ, আর কোকিল কানের জন্য মধুর, চোখে হয়তো খারাপ লাগতে পারে। ভগবান এক একজনকে এক একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে প্রেরণ করেন, ওই বৈশিষ্ট্যের জন্য সেই জীবনে তার জীবিকা নির্বাহ করতে পারে। এত সুন্দর গান গাইল অন্ধ, কিন্তু গলাটা এত সুন্দর দিয়েছে ভগবান, তার গলা শুনে সবাই মোহিত হয়ে যাচ্ছে। ভগবান প্রত্যেককে এক একটা পার্টিকুলার একটা প্রতিভা দিয়েছেন, নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা নিয়ে সে জীবন ধারণ করতে হবে। কিন্তু আমাদের চাহিদা যখন বেশি হয়ে যায় ওদের বাইরে, তখনই হয় বিপত্তি। ভগবান যার জন্য যতটুকু বরাদ্দ করেছেন তার জন্য ততটুকু নিয়েই তাকে খুশি থাকা উচিত। তেন ত্যাগেন ভঞ্জিতা, অন্যের উপরে দৃষ্টি দেওয়া উচিত না, অন্যের জিনিসের উপরে। এই যে একটা সুন্দর ব্যালেন্স আমাদের শিক্ষা, যে কিভাবে আমরা জীবনে আত্মতুষ্ট থাকতে পারি এই কলিযুগে, এত কোয়ারাল হিপোক্রেসির যুগে, কোয়ারালের যুগে কিভাবে আমরা নিজেকে স্থির রাখতে পারি, ব্যালেন্স লাইফ লিড করতে পারি। কলিযুগের এমন ভয়ঙ্কর মূর্তি, এর ভিতরে ঠিক থাকা, আমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটছে, ঠিক কিনা, স্রোত চলছে এইদিকে আমরা যাচ্ছি, আমাদের যারা ভয়েতে থাকে স্টুডেন্ট, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমি একবার জগন্নাথ হলে যাচ্ছি, জগন্নাথ হলে আমরা মন্দিরে সকালবেলায় 4:30 মঙ্গলারতি হয়, সকালে আরতি ভোর 4:30, সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে, জয় গৌর দাদা গোবিন্দ পঞ্চত ভগবান কি প্রভুপাদ কি। স্রোতের বিপরীতে সাঁতার কাটা হচ্ছে কেমন, হ্যাঁ, আমাদের যারা হোস্টেলে থাকে, আমাদের স্টুডেন্ট, ইসকনের কিছু স্টুডেন্ট, তারা পুরো স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। কিভাবে, আমি জগন্নাথে গেলাম সকালে 4:30 সময় মন্দিরে প্রণাম করলাম, পরেই গাড়িতে করে বেরিয়ে গেছে, যেতে পৌঁছাতে লাগছে বড় জোর 10 মিনিট, কারণ 4:00-5:00 আগে পৌঁছে গেছে। তো পৌঁছে দেখলাম বিল্ডিং এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দুটো রুম আছে, আমাদের স্টুডেন্টরা বসে জব করে, সকালবেলা স্নান করে পরে মালা জব করে। যাওয়ার সময় পথে দেখছি যেতে যেতে জানালা খোলা, তো বিভিন্ন কম্পিউটার চলছে, আমি আমাদের দুটো ছাত্র নিয়ে যাচ্ছে, আমি বলছি এই তোমাদের ছাত্ররা যে এত সকালে উঠে পড়াশোনা করে খুব ভালো, তো বলছে না প্রভু ওরাই পড়াশোনা করে এখন ঘুমাতে যাবে, পড়াশোনা করতে নাকি করতে জানি না, তবে ওরা উঠে নাই, ওরা এখন ঘুমাতে যাবে, আমরা উঠে গেলাম, আমরা উঠছি ঘুম থেকে আর ওরা ঘুমাতে যাবে, এরকমই হয় এখানে। এটা পুরো স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো, যেখানে 100 জন ঘুমিয়ে যাচ্ছে সেখানে তার ভিতরে 10 জন স্টুডেন্ট যদি 100 জন জেগে থাকে সারা রাত, বা 90 জন জেগে থাকে তার ভিতরে 10 জন যদি ঘুমিয়ে যায় কত চ্যালেঞ্জ, আবার ওরা ঘুমাতে যাবে এরা উঠে যাবে,
মানে পুরো উল্টো লাইফ স্টাইল তাহলে এমন একটা জায়গায় আছি এখানে সবকিছু বিপরীত চলছে আমরাই দিকে যাচ্ছি কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নির্ভেজাল থাকতে গেলে সবকিছুতে ভেজাল একটাই শুধু ভেজাল দিতে পারবে না সেটা কি মহান গুণ চৈতন্য মহাপ্রভু দিয়েছেন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আর সবকিছুতে আমরা শোক আর দুঃখ পাই ভাগবতের আটটা শ্লোকে বলছে একটা শ্লোক দেখলাম বলছে কলৌ জনিষ্য মাননা দুঃখ শোক তম মোদম কলিযুগের এটাও লক্ষণ কি সব কিছুর পেছনে সুখ আর দুঃখ থাকবে আপনি যা কিছু করবেন চাপা একটা দুঃখ অনুভব করবেন শোক অনুভব করবেন যেমন কোনো কিছু লেকচার চলছে পিছনে কি হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় না ওটা কম থাকে কিন্তু উপরে দেখাচ্ছেন আপনি সব ঠিক আছে কিন্তু ভিতরে দুঃখ কষ্ট উপরে হাসছেন এয়ারপোর্ট আসি এয়ারপোর্টে যারা চাকরি করে বিমানবালা আছে ওদের কিন্তু আপনাকে দেখে হাসছে না ওদের হাসার নির্দেশনা দেওয়া আছে বলে হাসছে নাহলে চাকরি থাকবে না এগুলো কি মন থেকে হাসে অপরিচিত লোক দেখলে হাসি লাগে না যদি কারো ঘনিষ্ঠ কেউ আসে তখন দেখলে হাসি লাগে আপনাকে দেখলে হাসি লাগে আমাকে দেখলে হাসি লাগে বলো যার সাথে কোনোদিন দেখা হয়নি হাসি লাগবে কিভাবে নোরা হাসে কারণ আর্টিফিশিয়াল এসব কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু ভিতরে শোক আর দুঃখটা দেখা যায় না কিন্তু যাই ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলে ভিতরে লেকচারের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আমরা তো নেপালে একবার গেলাম কাঠমান্ডু ওখানে যাচ্ছি পার্কের বাড়িতে জব করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা হঠাৎ দেখি পাশ থেকে হা 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 শব্দ একজন দুইজন না 30-40 জন একসাথে হাসি দিচ্ছে তাই বললাম প্রভু এটা কি আমাদের কাঠমান্ডুর এক প্রভু হোয়াট ইজ দিস তো সে এটা হচ্ছে প্রভু ওই পার্কে এসে একটা লাফিং ক্লাব খুলেছে ওরা এখানে এসে হাসে বাড়িতে আসতে পারে না তো অফিসে আসতে পারে না এখানে এসে আর্টিফিশিয়াল হাসি আসে ভিতরে দুঃখ আছে কিন্তু এখানে হা 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 তা যাবে দুঃখ যাবে না আর্টিফিশিয়াল ভিতরে রোগ আছে উপরে মলম লাগাবে কাজ হবে কলিযুগে সব সস্তা যায় সস্তা জনপ্রিয়তা টিকটক করে সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় ভালো কাজ করে জনপ্রিয় হওয়া দেখি কেমন লাগে তাই না ভালো ভালো লেকচার দিয়ে জনপ্রিয় হওয়া এখনকার দিনে ওই টিকটকে যে জনপ্রিয়তা যারা যারা ক্লাসিক্যাল সঙ্গীত করে দশকের পর দশক তপস্যা করতে হয় সকালবেলা উঠে রেওয়াজ করতে হয় প্র্যাকটিস করতে হয় এদের জনপ্রিয় হতে অনেক সময় লাগে জেনুইন জিনিস আছে ওর ভিতরে অন্তঃসার শূন্য না এই ধরনের টিকটকের কি ভ্যালু আছে সস্তা জনপ্রিয়তা ভগবানকেও সস্তা চাই আমরা একজন গেছে ভগবানকে চায় পাহাড়ে পাহাড়ে কোথায় ভগবান কোথায় থাকে পাহাড় পর্বত বন জঙ্গল ঠিক না তো পাহাড়ে গেছে গিয়ে চিৎকার করে বলছে ভগবান ভগবান হে ভগবান ভগবান সারা দিচ্ছে সত্যি সত্যি বলো কি বলছে বলো তো ভগবান 100 বছর আপনার কাছে কতটুক সময় 100 বছর আমার কাছে এক মুহূর্ত তা আমার জন্য 100 বছর আপনার জন্য এক মুহূর্ত 100 কোটি টাকা আপনার কাছে কি এটা আমার কাছে 1 টাকাও না 1 পেনি মানে 1 টাকা তো আমাকে 1 টাকা দিন বেশি দেয় না 1 টাকা দিন চালাক ব্যক্তি না ভগবানকে ধোকা দিচ্ছে দেখেছেন
ভগবানের উপরে চালাকি করছে। ভগবান বলছে ঠিক আছে এক মুহূর্ত ওয়েট করো, আমরা চালাকি করতে করতে কুলে দিকে ভগবানের সাথেও চালাকি করে ফেলতে অনেক সময়, আমি তো ভগবান ভগবানকেও ঢোকাতে পারলাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তা আমরা কি ভগবানকে ধোকা দিতে চাই না? আমরা একবারে জেনুইন জিনিস করতে চাই, নির্ভেজাল। এই কলিযুগে সব থেকে নির্ভেজাল হরে কৃষ্ণ মহামন্ত্র, মন্ত্র। আমরা সবকিছু যা কিছু আহার করছি, যা কিছু পাচ্ছি, সবকিছু আমাদেরকে শরীরে ভেজাল জিনিস তৈরি করছে। একটা জিনিস আমরা আহার করব বা গ্রহণ করলে সেইটা আমাদের শরীরকে মনকে বিশুদ্ধ করে দিল। হ্যাঁ, কারা কারা শুদ্ধ করতে চাই মন শরীরকে? তারা তারা জোরে জোরে বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভগবানের কাছে আমরা এক টাকা চাইব না, তাহলে 100 বছর ওয়েট করতে হবে। এই জন্য আমরা জেনুইন জিনিস করব, জেনুইন প্রার্থনা করব। এই জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা প্রতিনিয়ত কিছুক্ষণের জন্য, কেউ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যারা বেশি পারবে বেশি আধা ঘন্টা প্র্যাকটিস করি, তাহলে কি হবে, আমাদের চেতনার উন্নয়ন হবে, আমাদের হৃদয়ের যে কলুষতা, মনের যে কলুষতা, সেগুলোকে আমরা মার্জন করে শুদ্ধ চেতনার স্তরে গেলে আমরা কাউকে আর ভেজাল জিনিস দিতেও পারবো না, আর ভেজাল জিনিস খেলেও হজম হবে না। তখন কি খেতে হবে? ভগবানের প্রসাদ খেতে পারবে। সেই জন্য আমরা এই কলিযুগে চ্যালেঞ্জিং সিচুয়েশন, আমাদের স্রোতের বিপক্ষে চলে এই শুদ্ধভাবে আমরা যদি আমাদের জীবনযাপন করতে পারি, একটু ব্যালেন্স লাইফ লিড করতে পারি, তাহলে আমরাও আমাদের জীবনে সুখী হতে পারবো। অ্যাট দি সেম টাইম সমাজটা আস্তে আস্তে শুদ্ধিকরণ করে না? হ্যাঁ, সমাজে অরিজিনাল শুদ্ধিকরণ, এটা চেতনার শুদ্ধিকরণ। দুর্নীতি শুদ্ধিকরণ কখন হবে? আমাদের এক ভক্ত বলছিল, কোন ইস্কন ভক্ত সেই মন্দিরে থাকুক আর বাইরে স্টুডেন্ট হোক, যদি তাকে 1 লাখ টাকাও দেওয়া হয় সে একটা সিগারেট খাবে না, খাবে? কারণ ও নেশা করে না, 1 লাখ টাকা দিয়েও সিগারেট খাওয়ানো যাবে না। এটাই তো প্রকৃত শুদ্ধিকরণ নাকি? এইটা হচ্ছে আসল শুদ্ধিকরণ আছে সেটা, হৃদয়ের অপারেশন ক্লিন হার্ট। তারা তারা নাম শুনেছেন অপারেশনের? তারা তারা জীবনটা হেসিল কত সালে ছিল এটা কেউ বলতে পারবে? অপারেশন ক্লিন আর্ট একটা অভিযান চলেছিল আমাদের 2003-04 আগে, কারো মনে নাই, আমারও মনে নাই। এনিওয়ে, এটা একটা অপারেশন ছিল দুর্নীতি মুক্ত করা বা
সন্ত্রাস মুক্ত রাষ্ট্র তৈরি করা। অনেক দস্যু দস্তর বেড়ে ছিল, একবারে ডাইরেক্ট অপারেশন, কোন বিচার টিচার নাই, ডাইরেক্ট গুলি। এইভাবে মহাপ্রভুর অপারেশন আছে অন্যরকম। দেবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মরিব, চিত্ত শুদ্ধি করিব সবাই। অস্ত্র দিয়ে অপারেশন করবো না এবার। এবার কি অপারেশন হবে? কাউকে মেরে ফেলে অপারেশন হবে না। The operation was successful and the patient was dead. সম্পূর্ণ রূপে সকল অপারেশন হয়েছে, রোগীও মারা গেছে। মহাপ্রভুর অপারেশন এমন হবে না। মহাপ্রভু কি অপারেশন করবে? চিত্ত শুদ্ধি করবে সবার, সবাইকে হরিনাম দিয়ে তার হৃদয়কে মার্জন করে দেবেন। জগাই মাতা হৃদয় শুদ্ধ করে দিয়েছে, আমরা হরিনাম করলে আমাদের হৃদয় শুদ্ধ হবে না? তাহলে আর এই নির্ভেজাল, এই ভেজালের যুগে আমরা নির্ভেজাল একটা জিনিস অবলম্বন করে আমরা নিজেদেরকে নির্ভেজাল তৈরি করতে পারি। আপনাকে লাখ টাকা কেউ সিগারেট খাওয়াতে পারবে না, গ্যারান্টি দিলাম। গন্ধ শুনতে পারবেন না, ওখান থেকে পালাবেন। এটা হচ্ছে আসল শুদ্ধিকরণ। আমরা এই ভেজালের যুগে নিজেদেরকে শুদ্ধিকরণের কি পন্থায় যদি আমরা নিজেকে আস্তে আস্তে তৈরি করতে পারি, তাহলে সত্যি সত্যি সমাজ শুদ্ধ হবে, আমরা শুদ্ধ হব, এবং আলটিমেটলি এই জীবনে আমরা সফল হয়ে ভগবানের কাছে একসময় ফিরে যেতে পারবো। এটা এগো আনন্দে। ওকে, এনি কমেন্ট করতে থাকলে একজন ইন্টারভিউ দিতে গেছে, তো বলছে প্রশ্ন করছে, প্রশ্ন করার সাথে সাথে কাবাকাবি শুরু হয়ে গেছে, এরকম পাল হচ্ছে, কাঁপছে, বলছে কাঁপছেন কেন আপনি? কাপার কি দেখছেন প্রশ্ন করে? এই জন্য এই ধরনের অডিয়েন্সে প্রশ্ন করাটা কিন্তু চ্যালেঞ্জিং, অনেক কারেন্স দরকার, সাহস দরকার, পাবলিক স্পিকিং পাওয়ার, প্রেজেন্টেশন স্কিল বৃদ্ধি পাবে। ওকে সাহস করে অনেকে বলছে মনে প্রশ্ন করবো করবো, সাহস পাচ্ছে না বাকি ভাইকে বলতে কি দেখি বেলে বেলে। ওকে, সবকিছু করা যায়। আপনি ভগবানের নাম করতে পারেন, ভগবানকে ফুল দিতে পারেন, ভগবানের প্রসাদ খেতে পারেন, মাঝে মাঝে এই ক্লাসে বাড়তে পারেন, গীতা পাঠ করতে পারেন। আরো যদি নিকৃষ্ট কিছু বলতে হয়, এই কোথায় তেলাপোকার ভালো ফ্যাক্টরি আছে চাইনাতে, ওরা এক্সপোর্ট করে কেসো, তেলাপোকা, সাপ, ব্যাং, বলে চাইনিজরা আকাশে উড়োজাহাজ বাদে যা কিছু আছে সব খায়, উড়োজাহাজ থেকে আর জলে জাহাজ বাদে আর যা কিছু আছে সবকিছু খায়। ওরা যদি হরে কৃষ্ণ করতে পারে, গীতা পড়তে পারে, আমরা কেন পারবো না? তাই না? ওরাও গীতা পড়ে তারপরে প্রসাদ খাচ্ছে। এখন প্রভুপাদ বিদেশে গিয়েছেন, আগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিয়েছে, ওরা বলছে আমরা এত কিছু খাই অত কিছু খাই কোনো অসুবিধা নেই, যে কেন খাও মদ, কেন খাও, মদ খেলে ভালো লাগে, আনন্দ লাগে, তুমি আনন্দ চাও, এক গ্লাস খেলে কেমন লাগে? ভালো আনন্দ লাগে, দুই গ্লাস আরো লাগে, দ্বিগুণ আনন্দ, দশ গ্লাস তো আনন্দ লাগবে না, হরে কৃষ্ণ হরি বলে হবে না, দশ গুণ আনন্দ লাগবে না, দশ গ্লাস খেলে তো দশ গুণ আনন্দ লাগা উচিত। বলছে না না,
তাহলে আমি তোমাদের এমন নেশা দেব যত খাবে তত আনন্দ পাবে ভগবানের নাম এবং এই নেশা করে মদের নেশা ছুটে গেছে না হলে আসতো না কিন্তু হরে কৃষ্ণ করতে প্রমাণ এটা জ্বলন্ত প্রমাণ যারা এখন হরে কৃষ্ণ করছে সবাই এগুলো করে আসছে করে টরে এইটার মানে ওগুলো ছেড়ে দিয়েছে মানে এটার প্রতি নেশা ডিপ নেশা হয়েছে নাকি একবারে লাইফ লং নেশা এটা এজন্য ওটা কাজ করতে পারে না আপনার যখন কিতাব পড়তে পড়তে নেশায় বেঁধে যাবে তখন ওইটা কাজ করতে পারবেন না এই জন্য যে কেউ সে মাছ কাক মাংস কাক যা করো কিতাব পাঠ করতে পারে ভগবানের নাম জপ করতে পারে ভগবানের প্রসাদ মাঝে মাঝে খেতে পারে এবং সাধু সঙ্গে এসে ধর্ম কথা শুনতে পারে কোনো অসুবিধা নেই তারপর আপনার মন থেকে যখন মনে করবেন ছেড়ে দেবেন হরে কৃষ্ণ এর জন্য আমরা কিতাব পাঠ করা বন্ধ করতে পারি না সনাতন ধর্ম মানে গীতা পাঠ করা ভগবানের নাম জপ করা একাদশী করা তুলসী মহারানীকে প্রণাম করা এই কয়েকটা লাগবে মরার পরে কি মন্ত্র কীর্তন করতে করতে নিয়ে যায় আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র বল হরি হরে বল এইগুলো আর কোন বই ফুকে দেয় গীতা কোন গাছের নিচে নিয়ে যায় মরার পরে আপনি যে মন্ত্রে থাকেন যে তন্ত্রে থাকেন যার উপাসক হন না কেন এই মন্ত্র ছাড়া কিন্তু চলবে না চলবে তাহলে জীবিত থাকতে করে যান যে মন্ত্রে থাকেন থাকেন আপনি যে সম্প্রদায় থাকেন থাকেন কোনো যায় আসে না সনাতন ধর্ম অবলম্বী মানে এই তিনটা করবেই তিন থেকে চারটা জিনিস আমাদের তো অন্যান্য ধর্ম অবলম্বীরা অফিসে যখন প্রার্থনার সময় হয় প্রার্থনা করতে যায় আর আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা মোবাইলটা বের করে দেখি ফেসবুকে কি চলে এইটাই প্রার্থনা এই হচ্ছে আমাদের সংস্কৃতি হয়ে গেছে তাহলে আমাদের ধর্মটা টিকবে কি করে টিকবে চিন্তা করে দেখো ব্যাসিক জিনিস আমাদের আছে করতে হবে শুধু আপনি এক পালা জব করেন বলে বলে ওখানে প্রার্থনা করেন ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে 108 বার 10 মিনিটে হয়ে যাবে 8 মিনিটে হয়ে যাবে হবে না তাহলে এটা প্রার্থনা এটা আপনার ধর্ম প্রতিদিন করা হরে কৃষ্ণ জয় এস যে পিছনে হরে কৃষ্ণ বলো তো আমাদেরকে বলা হয় মানে আমরা যখন নিরামিষ আহার করি শুরু থেকে মানে জীবনের ইয়া থেকে তখন মানে ডাক্তাররা আসলে রিসেন্টলি কিছুদিন পূর্বে আমার ঠাকুর দিদি আইসিইউতে ছিলেন এখন অবশ্য সুস্থ হয়েছে তো ডাক্তার বলতেছে ওনার আমিষের প্রয়োজন কিন্তু আমার ঠাকুর তো আমিষ খাবে না তো আমি ওটা নিয়ে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে আসলে আমাদের শরীরের জন্য আমিষের প্রয়োজন তখন যারা নিরামিষ ভোজী তাদের জন্য আসলে আমিষের ঘাটতিটা কিভাবে পূরণ করা সম্ভব নিরামিষ শব্দটাই ঠিক নাই আমরা যে দুধ খাই আমিষ আছে ওখানে আমরা যে ডাল খাই আমিষ আছে একটা হচ্ছে প্রাণীজ আমিষ একটা উদ্ভিদ আমরা আমিষ খাই না তা বলছি না আমরা প্রাণীজ আমিষ খাই না বুঝে গেছে উদ্ভিদ থেকে দুধটা ওটা তো ওটার ব্যাখ্যা দিতে গেলে হ্যাঁ ওটা প্রাণীজ আমিষ কিন্তু ওটা যেমন মাতৃস্তন পান করে তার ভিতরে পার্থক্য আছে যেটা আমাদের জন্য বরাদ্দ আছে ভগবান প্রত্যেকটা প্রজাতির জন্য এক একটা নির্দিষ্ট নির্দিষ্ট ধরনের আহার্য বরাদ্দ করেছেন তো হিউম্যান বিংয়ের জন্য যেটা প্রকৃত খাবার পত্র পুষ্প ফলম তর ওটা উদ্ভিদ প্রাণী যে আমি হলেও ওটা প্রাণীকে হত্যা করে আমরা খাই না ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য আমরা কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস দিয়ে মানে আমিষ খাই না সেই জন্য এই যে উদ্ভিদ আমিষ আমরা গ্রহণ করছি তার ভিতরে পর্যাপ্ত আমিষ আছে এবং আমি এই দেশের ডাক্তাররা কিছু কিছু সময় এটা বলে আপনি যাবেন ইন্ডিয়াতে আমি আমার বাবাকে নিয়ে গেছি আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা বলছি কলকাতায় একটা ডাক্তার দেখানো আমি চেঁচে বললাম যে এখানকার ডাক্তাররা বলছে এই আমিষ নিরামিষের ব্যাপারে আমরা বললাম উই আর ভেজিটেরিয়ান সো হোয়াট
আর তার কাছে এটা কিছুই না ভেজিটেরিয়ান তো ভালো কত কিছু বলে না আমাদেরকে এবং আমরা অনেক অপারেশন করা হয়েছে বলে হ্যাঁ অনেকে বলে যে আপনাকে ডিমটা খেতে হবে অন্য কিছু না খান ডিমটা খেতে হবে কিন্তু এখন সাপ্লিমেন্ট আছে আর ওরা সয়াবিনের কথা বলে দুগ্ধজাত দ্রব্যের কথা বলে ডালের কথা বলে একসাথে এটাতে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে এবং সেটা তার শরীরের জন্য যথেষ্ট কিন্তু যদি আপনি ওখানে কাউন্টার অ্যাক্ট না করেন তাহলে আপনাকে কনভিন্স করে ফেলবে আমি কাউন্টার অ্যাক্ট করেছি এই কিছুদিন আগে একজন অপারেশনে আমি কাউন্টার অ্যাক্ট করেছি এবং তারপরে সে সাপ্লিমেন্ট দিয়েছে এবং এইগুলো বলেছে যে আপনি সয়াবিনটা খেতে পারেন দুগ্ধজাত দ্রব্য দুধ সহ যদি আর বিভিন্ন ডাল দিয়ে একসাথে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খান যথেষ্ট প্রোটিন আছে তার পুষ্টিবিদদের কাছে জান আপনি এটা নিয়ে আগেকার দিনে যেমন বলতো নিরামিষ 80 মণ কুমড়া খাইলে 1 ফোঁটা রক্ত হবে না কিন্তু এই ছিল আমাদের ধারণা আর নিরামিষ মানে ঘ্যাক পাকাই দেবে একটা হয়ে গেল নিরামিষ এটা নিরামিষ না নিরামিষের অনেক ধরনের ভ্যারাইটি আছে অনেক প্রকার খাদ্য আমিষেও সেটা করা সম্ভব না নিরামিষে এত প্রকার খাদ্য আছে আপনি দেখবেন সাথে মিক্স খিচুড়ি হ্যাঁ বিভিন্ন ডাল দিয়ে খিচুড়ি রান্না শাক সবজি দিয়ে কতটা প্রোটিন আছে ওখানে দ্বিতীয়ত যে কোনো ধরনের বাদাম আপনি সারা দেন না ইন্ডিয়ান যে চ্যানেল গুলো আছে দেখেন যারা ইন্ডিয়াতে 75% হচ্ছে নিরামিষবাদী 75% অফ টোটাল পপুলেশন কিন্তু তারা পেঁয়াজ রসুন দেখায় বুঝতে পারছেন পেঁয়াজ রসুনটাও প্রাণী হত্যা করে না ওটাও তারা নিরামিষের ভিতরে গণ্য মনে করে 75% প্রায় তা তাদের কি প্রোটিনের অভাব আমি তো দেখি বিজ্ঞানী কম আসছে ইঞ্জিনিয়াররা কম আসছে ডাক্তার কম আসছে সবাই তো এখান থেকে যায় ট্রিটমেন্ট করতে ওকে পেছনে আই যায় প্রশ্ন তাহলে একটু জাগতিক জীবন এবং পারমার্থিক জীবন যখন ইমব্যালেন্সড হয়ে যায় তখন তো আমাদের মধ্যে একটা হতাশাগ্রস্ত কাজ করে তখন আমরা কি করতে পারি তখন কারো ভালো পরামর্শদাতার পরামর্শ নেওয়া আছে প্র্যাকটিক্যাল পরামর্শ আপনি যে স্টুডেন্ট হন আপনার যে বড় ভাই আছে তার কাছে যান যে এই লাইফটা লিড করেছে যে সাকসেসফুল ওয়েল ব্যালেন্স লাইফ লিড করছে তার কাছে যান গিয়ে বলেন আমি এই সমস্যায় আছি কি করতে পারি বুঝতে পারছেন আপনার বাস্তব সিচুয়েশন তো আমি জানি না কিন্তু আপনার নিশ্চয়ই কোনো বড় ভাই আছে কোনো গাইড আছে তার কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন যে আমি এই সব জায়গায় চ্যালেঞ্জ ফিল করছি কিভাবে এটাকে ডিল করব নিশ্চয় প্র্যাকটিক্যাল কোনো ওয়ে সে যেভাবে সফলতা পেয়েছে কোনো ওয়ে আপনাকে বলে দেবে বুঝতে পারছেন কারো গাইডেন্সে যাওয়া ওকে ক্লাস তারপরে কি করব হরে কৃষ্ণ প্রভু অনেক সুন্দর প্রবাস দিয়েছেন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এতগুলো শাস্ত্র জ্ঞান আমাদেরকে বলছেন আপনি সিক্রেটটা কি মানে অর্জন করেছেন তো সে বিষয়ে জানতে চাচ্ছি প্রভু হরে কৃষ্ণ ইসকনে আছে তো অর্জন করলাম সব কিছু যা অর্জন করেছি সাকসেস আছে কিনা জানি না তবে যতটুকু পেয়েছি প্রভুপাদের এই সংস্থার জন্য হয়েছে এইটুকু বলতে পারি যে কোনো জায়গায় আমি সিলেট একদিকে বলছিলাম যে একজন স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট আর একজন ইসকনের সাথে সম্পর্কিত একে তার আচার আচরণে পার্থক্য থাকে তার স্কিলের ভিতরেও পার্থক্য হয়ে যায় যেমন মাইক ধরা নিয়ে বললাম মাইক ধরা এই যে আমাদের প্রভু প্রফেসর স্টুডেন্ট লাইফ থেকে মাইক ধরে আসছে এখন মাইক ধরতে কিন্তু ভয় লাগে না লাগে ভয় লাগবে না কিভাবে স্কিলটা পেয়েছে আমাদের ভয় আছে থাকতো ভালো স্টুডেন্ট মাইক দিতে ভয় লাগে না ইন্টারভিউ দিতে ভয় লাগবে পাকা পাকা করবে 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 না সেই জন্য এই স্কিল গুলো আমরা কোথা থেকে পাই এখানে তার এনভায়রনমেন্ট পাচ্ছি
যে কিভাবে আমার স্কিলগুলোকে ডেভেলপ করতে পারি। এই যে লেকচার দেওয়া বাংলার চর্চা, বাংলা চর্চা তো নাই এখন। আমরা যখন প্রভুপাদের বই পড়ি তখন বাংলা কত উন্নত মানের বাংলা আমরা পড়ছি, ভক্তিচার্য স্বামী গুরু মহাজের লেকচার যখন শুনি কত উন্নত মানের বাংলা আমরা ওনাদের কাছে শুনলে উন্নত বাংলাকে সমৃদ্ধ করতে পারি। ইংরেজির ক্ষেত্রেও তাই, ইংরেজিকে প্রভুপাদের ইংরেজি পড়লে ইংরেজিকে সমৃদ্ধ করতে পারে, আর বলারও স্কোপ আছে ইন্টারন্যাশনাল সোসাইটি যেহেতু, তাই না? তা আমার যতটুকু ইম্প্রুভমেন্ট আমি মনে করি এই ভক্তদের অবদান এবং প্রভুপাদের সংস্থার অবদান। হরে কৃষ্ণ। আমি এখনো মানে ভাগ্যের পরিশ্রমের কনসেপ্টটাকে বুঝতে পারলাম না, মানে প্রবচন থেকে এটা বুঝতে পারি নাই যে ভাগ্যের দ্বারা যদি সবকিছু হয় তাহলে পরিশ্রম বা কর্মফলের প্রয়োজন। আচ্ছা বলছি, ভগবদ গীতায় সাফল্যের পাঁচটা স্তর দিয়েছে, পাঁচটা স্তর। প্রথম হচ্ছে একজন যদি সফল ব্যক্তি হতে যায় তার অন্তত একটা শরীর থাকতে হবে, বডি। বডির পরে কি লাগবে? শুধু বডি থাকলে হবে না, তার সাথে সোল থাকতে হবে, আত্মা, শরীর আত্মা। তৃতীয় হচ্ছে তার ইন্দ্রিয় সমূহ ঠিক থাকতে হবে, ইন্দ্রিয় সমূহ মানে জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় তার ঠিক থাকতে হবে। সব ঠিক আছে কিন্তু যদি প্রচেষ্টা না করে সফল আসবে? প্রচেষ্টা করতে হবে। ভগবান অর্জুনকে বলেন নাই যে তোমার যুদ্ধ করার দরকার নাই, এমনি তুমি বিজয় হয়ে যাবে। ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরেষু যুদ্ধেষু। হে অর্জুন তুমি যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণ করে করে যুদ্ধ করো, বলে নাই কাল বন্ধ করে তুমি আমাকে স্মরণ করতে থাকো, তোমার কাজ করো, তোমার সেবা করো, কর্ম করো, চেষ্টা করো, চেষ্টা করতে হবে। কেউ যদি প্রচেষ্টা না করে সাফল্য আসবে? আগে প্রচেষ্টা লাগবে। একজন খুব অলস, ওই যে আমরা ছোটবেলায় পিপু ফিসু শুনতাম, অনেকে জানতে পারে আমাদের এলাকে বলতে পিপু ফিসু, মানে এক রাজা বলছে এই আমাদের রাজ্যে যত অলস ব্যক্তি আছে আমি তাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো, ওদের কাজকর্ম করার দরকার। সবাই যখন এই অ্যানাউন্সমেন্ট শুনছে যে কর্মক্ষম সেও অলস হয়ে গেছে, আচ্ছা আগে থেকে বসাই খাওয়াবে এত কাজ করে খাই কে, হ্যাঁ অলসের দলে যোগ দেয়। অনেকে দল বেড়ে গেছে, অনেক লোক হয়ে গেছে, হাজার হাজার কি করছে, কারেন্টে ভেজাল হয়ে গেছে, হরে কৃষ্ণ। এমনি শোনা যাচ্ছে এখন অমায়িক আমরা আছে। হরে কৃষ্ণ, কি বলছিলাম, সব চলে আসছে হাজার হাজার লোক, এখন রাজা খেতে দিয়েছে, দিয়ে রাত্রে ঘুমাতে দিয়েছে, সব ঘুমিয়ে গেছে, পুরো পুরো শেড বানিয়ে দিয়েছে, তাবু বসিয়ে দিয়েছে, সব ঘুমিয়ে গেছে। মিডনাইটে পরে পরে এক পাশে আগুন ধরাই দিয়েছে, আগুন ধরাই দিয়েছে। এখন যারা মানে অলস না তারা তো জেগে উঠছে, জেগে এই আগুন 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 আগুন, আর যে আগুন চিৎকার শুনেছে সব দৌড়াতে শুরু করছে, কয়েকশো লোক দৌড়ায় দৌড়ায় আশেপাশে দিয়ে চলে গেছে, দুইজন লোক আর ওঠে না, কিন্তু আগুনের তো ছোঁয়া লাগছে না,
একজন বলছে পিপু, মানে পিট পুড়ে যাচ্ছে, পুরোটা বলার শক্তি নাই, এত অলস, এত অলস পিপু। শর্ট ল্যাঙ্গুয়েজ বলে না আমাদের, আগে ছোটবেলায় কি কি বলতাম বিভিন্ন ধরনের, মানে শর্ট ল্যাঙ্গুয়েজ পিপু। আর যার যাকে বলছে সে বলছে পিট পুড়ে যাচ্ছে, তো ফিসু কিরেশো। এইরকম যদি অলস হয় তাহলে কি সাফল্য আসবে? রাজা মশাই চেকও করা হয়ে গেল, এদেরকে বসায় খাও দুইজনকে, সত্যি সত্যি অলস এরা। তো এইরকম অলস হলে তো প্রচেষ্টা করবে না কেউ, করবে? এই জন্য জীবনে সাফল্য অর্জনের জন্য প্রচেষ্টা দরকার। আর প্রচেষ্টার পরে আর একটা জিনিস আছে, অনেকে একই গ্রাম থেকে আসছে, একই স্কুল থেকে আসছে, কেউ হয়তো কোনো জায়গায় প্রফেসর হয়ে গেছে, কেউ সেই আগের কৃষক থেকে গেছে, আছে না? কেউ কেউ এত সাফল্য অর্জন করলো একই স্কুলে পড়ে, কেউ আগের জায়গায় থেকে গেল, অথবা কেউ একই সাথে বিজনেস শুরু করছে সেম ক্যাপিটাল দিয়ে। এই যে মুকেশ আম্বানি, তার ভাই কি নাম জানি না, অনিল আম্বানি, একসাথে বিজনেস শুরু করছে কিন্তু তার বাবার মৃত্যুর পর। মুকেশ কোথায় আর অনিল কোথায়? হ্যাঁ, সেম ক্যাপিটাল, বাবার পৈতৃক সম্পত্তি। মুকেশ কোথায় উঠে গেছে? শীর্ষ ধনী এখন ভারতবর্ষে, এশিয়া মহাদেশে, তাই না? আর অনিল আম্বানির খোঁজখবর নাই। কেন? কেন? প্রচেষ্টা তো করছে, ক্যাপিটালও সেম ছিল, কেন? ভগবানের অনুমোদন, ভাগ্য, যেটাকে বলে ভগবানের অনুমোদন। তো ভাগ্য তখনই খুলবে যখন ভগবান অনুমোদন করবেন। ভগবানকে অনুমোদন করে না, ভগবান এসে প্রার্থনা করতে হবে, তাহলে ভগবান অনুমোদন করবেন। আর ভগবান যদি দেখেন এর জন্য এটা ভালো, তাহলে অনুমোদন করে, যদি বলে খারাপ তাহলে অনুমোদন করে না। চাইলেও বাবার কাছে যদি স্টেপ করার সময় ব্লেড চায়, ছোট বাচ্চা দেবে ব্লেড? দিবে? তার মানে বাবা খারাপ? তার মানে কি বাবা ভালো না? হ্যাঁ, না আমার চাওয়াটা ভালো না। আমরা ভগবান কাছে অনেক সময় এরকম চেয়ে গেলি, হ্যাঁ, যেটা আমার জন্য ঠিক না, ভগবান দিবে? দিবে না। ভগবান অথবা কেউ আপনাকে দিতে পারে। যেমন প্রভুপাদ আমেরিকায় গেছেন, তখন প্রভুপাদকে প্রশ্ন, প্রভুপাদ আমরা তো কোনো ধর্ম কর্ম কোনোদিন করি নাই, তো আমরা কিভাবে আপনার সংস্থা এলাম, আমরা কিভাবে ভগবানের নাম জপ করছি, আপনার সঙ্গ পেলাম, কোন ভাগ্যের ফলে, কোন সুকৃতির ফলে? প্রভুপাদ বলেছেন, আমি তোমাদের সুকৃতি দান করেছি। কিভাবে বোঝাতে পারে? একজন বড় ধনী ব্যক্তি, সে ধনী ব্যক্তি আপনি বিজনেস করবেন, আপনার টাকা নেই, ওই ধনী ব্যক্তি আপনি দিতে পারে ইচ্ছা করবে? ওইরকম যদি কেউ আপনাকে দান করে দেয়, আপনি না করলেও পেয়ে যাবেন, বুঝতে পারছেন? ওটা জাগতিক ধন দিচ্ছে, আর উনি দিচ্ছেন আধ্যাত্মিক ধন, বুঝে গেছে? কিন্তু কেউ দিচ্ছে, তার পুণ্যাদি দিতে পারে, সুকৃতি দিয়ে দিতে পারে, আমি না করলেও পেয়ে যাবো, দেখেন, বুঝা গেছে? শর্টকাট কলিযুগে, কলিযুগে সব শর্টকাট এটা আছে। যেমন নারদ মুনির জীবনী, কারো কারো পড়ছে নারদ মুনির জীবনী? উনি কার সেবা করে মহাত্মা হলেন? সাধু মহাত্মা সেবা করছেন, একটু উৎসৃষ্ট পেয়েছিলেন সাধুদের, ভাগবতে আছে। ওই উৎসৃষ্ট পেয়ে নারদ মুনি হয়ে গেছে,
পরের জন্মে সুকৃতি দান করেছে। ওকে সকল হরিনাম করলে সবার ভাগ্য খুলে যাবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।